প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব কুণ্ডু, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান ন্যাশনাল আইডিয়াল কলেজ। ইতিমধ্যে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ তাড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ এর দুইটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসে যা শিখেছিলাম আমরা, মূল প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীর নিকট যদি চৌম্বক ক্ষেত্ররেখার পরিবর্তন হয় বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে সেখানে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। এগুলি সংক্রান্ত ফ্যারাডের কিছু পরীক্ষা বর্ণনা করেছি। তারপরে ফ্যারাডে যে দুইটা সূত্র দিয়েছে সেই সূত্রগুলি আমরা শিখেছি। প্রথম সূত্রটি ছিল হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্ররেখা বা চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে তাহলে সেখানে ক্ষণস্থায়ীভাবে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। যতক্ষণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে ততক্ষণ তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে, এটার কোনো গাণিতিক টার্ম ছিল না। দ্বিতীয়টি ছিল হচ্ছে কোনো বদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি ওই কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক, যার গাণিতিক টার্ম ছিল ই ইকুয়াল মাইনাস এন ডিফাই বাই ডিটি। এন হচ্ছে পাক সংখ্যা, ডিফাই হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন, ডিটি হচ্ছে সময়। এইখানে মাইনাসটা হচ্ছে দিক নির্দেশ করে। এই দিক সম্বন্ধে বলেছিল বিজ্ঞানী লেন্স, এটাকে লেন্সের তৃতীয় সূত্র, এখানে তাড়িৎচৌম্বক আবেশ সংক্রান্ত তৃতীয় সূত্র বলা হয় লেন্সের সূত্রটিকে। লেন্স এই কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি প্রবাহের দিক সংক্রান্ত যে সূত্রটি প্রদান করেন সেই সূত্রটি হচ্ছে এই যে লেন্সের সূত্র। যে কোনো তাড়িৎচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয়েছে বা সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়। বইয়ে লেখা আছে, বই থেকে ভালো করে পড়ে নেবা। এই সঙ্গে সূত্রটি আমাদের পরীক্ষায় আসে জ্ঞানমূলকে। এখন এই সূত্রটির একটা ব্যাখ্যা দিতে চাই। ব্যাখ্যাটা হচ্ছে আমরা এখানে চিত্র এঁকে রেখেছি, এখানে একটা কুণ্ডলী, এটাকে আমরা এক নম্বর চিত্র ধরলাম, এটাকে দুই নম্বর চিত্র। একটি বদ্ধ কুণ্ডলী, কুণ্ডলীতে একটি গ্যালভানোমিটার আছে, কুণ্ডলীর সামনে একটি দণ্ড চুম্বক যার এস হচ্ছে সাউথ নর্থ দুই প্রান্ত। সাউথ প্রান্তকে যদি কুণ্ডলীর দিকে এদিকে আনা হয়, আনা হলে এই গ্যালভানোমিটারে কাঁটাটি বাম দিকে বিক্ষেপ দেয়, ফলে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হয়। এই যে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই। আবার কুণ্ডলী দণ্ডচুম্বক থেকে যদি আমি স্থিরভাবে ধরে রাখি তাহলে এখানে কোনো তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে না, ইতিমধ্যে তা আমরা বলেছি। আবার দণ্ডচুম্বকটিকে যদি দূরে নিয়ে যাই, দূরে নিয়ে গেলে পরে গ্যালভানোমিটারের কাঁটাটি ডান দিকে বিক্ষেপ দিবে। ডান দিকে বিক্ষেপ দেওয়ার কথাটা মানে হচ্ছে তড়িৎ প্রবাহটা বি থেকে এর দিকে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এইভাবে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। অর্থাৎ এদিকে হলে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, দূরে নিলে পরে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। এখান থেকে আমরা লেন্সের সূত্র কিভাবে পাই এটা আরো পরিষ্কারভাবে বোঝার জন্য, এখানে তো অনেকগুলি কুণ্ডলী আছে, এই কুণ্ডলী থেকে আমি একটি এক পাকের একটি কুণ্ডলী নিলাম, এই যে এক পাকের একটি কুণ্ডলী নিলাম। এইবার দণ্ড চুম্বকটাকে সামনের দিকে আনলাম, এক পাকের কুণ্ডলী দিয়ে আমরা বুঝতে চেষ্টা করছি। দণ্ড চুম্বকটাকে সামনের দিকে আনলাম, আনার ফলে আমাদের এই যে নিয়ম অনুযায়ী ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হবে। ঘড়ির কাঁটার দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে এই তড়িৎ প্রবাহের কারণে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেই চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে হবে, কিভাবে নির্ণয় করব আমরা? ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্র অনুযায়ী, এই যে বৃদ্ধাঙ্গুলিটা তারের উপর দিলাম আর এটাকে যদি মুষ্টিবদ্ধ করে ধরি তাহলে বাকি আঙ্গুলগুলো ভিতরের দিকে যাবে। বাকি আঙ্গুলগুলো যখন ভিতরের দিকে যাবে তখন যে চৌম্বক ক্ষেত্রটি সৃষ্টি হবে তার নর্থ প্রান্ত হবে ভিতরের দিকে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে। আবার বলছি, যখন দণ্ড চুম্বকটিকে সামনের দিকে আনবো অর্থাৎ এস প্রান্ত এদিকে আনবো,
সলিনয়েডের নিয়ম অনুযায়ী, এই যে এখানে যে নিয়ম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহের দিক হবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তড়িৎ প্রবাহের দিক যখন ঘড়ির কাঁটার দিকে হবে, তখন এই তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, সেটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র অনুযায়ী। বৃদ্ধাঙ্গুলটি দিয়ে ধরলাম, বাকি আঙ্গুলগুলো ভিতরের দিকে গেল, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভিতরের দিক। চৌম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিক, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে নর্থ হচ্ছে ভিতরের দিক। নর্থ যদি ভিতরের দিকে হয়, সাউথ হবে উপরের প্রান্ত, উপর থেকে তাকালে যদি আমরা দেখি এই পাশে হবে সাউথ আর ভিতরে হবে নর্থ। এই সাউথ, এই সাউথকে আনতে বাধা প্রদান করবে, অর্থাৎ বিকর্ষণ করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দণ্ড চুম্বকটা আসার কারণে, এদিকে এদিকে আনার কারণেই তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয়েছে, ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। এই তড়িৎ প্রবাহের কারণে যে চৌম্বক ক্ষেত্রটির সৃষ্টি হয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রটি আবার এই দণ্ড চুম্বকটিকে এদিকে আনতে বাধার সৃষ্টি করেছে। তাহলে মিলে গেল যে এখানে যে আবিষ্ট তড়িৎ চালক শক্তি যে কারণে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটাকে আনার কারণে সৃষ্টি হয়েছে, এবং এই এই কারণটাকেই বাধা সৃষ্টিটা এমন হচ্ছে যে এই কারণকেই বাধার সৃষ্টি করতেছে। অর্থাৎ যে কোনো তারের চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তার সৃষ্টি হওয়া মাত্র যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দিচ্ছে, অর্থাৎ আনার কারণে সৃষ্টি হচ্ছে, আবার এই আনার কারণকেই সে বাধা প্রদান করছে, কারণ এখানে এস উৎপন্ন হচ্ছে, এস এস কে বাধা প্রদান করছে। আবার যদি অন্যভাবে চিন্তা করি, আমি এই দণ্ড চুম্বকটাকে যদি দূরে নিয়ে যাই, এদিকে না এনে এদিকে নেই, দূরে সরিয়ে দেই, তাহলে তড়িৎ প্রবাহের দিক হবে হচ্ছে এতক্ষণ যেদিকে হয়েছিল তার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন হবে, তখন এখানে এই তড়িৎ প্রবাহের কারণে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, সেটা হবে হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র নিয়ম অনুযায়ী। আমি এই এখানে তো টু ডাইমেনশনাল দেখানোটা একটু জটিল হয়ে যাচ্ছে, তারপরেও বলছি, এই তারের উপর দিয়ে একটি আঙ্গুল দিলাম, বৃদ্ধাঙ্গুলটি দিলাম, বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে আমি এইভাবে মুষ্টিবদ্ধ করে ধরলাম, অর্থাৎ তড়িৎ চৌম্বক ক্ষেত্রের দিক হয়ে যাচ্ছে বাহিরের দিক, অর্থাৎ বাহিরের দিকে হয়ে যাচ্ছে নর্থ, বাহিরের দিকে হয়ে যাচ্ছে নর্থ আর ভিতরের দিকে সাউথ। তাহলে দণ্ড চুম্বকটাকে দূরে নেওয়ার কারণে এখানে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হচ্ছে, ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের কারণে এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রের নর্থ প্রান্ত হচ্ছে উপরের দিকে থাকে, এই নর্থ প্রান্ত সাউথকে আকর্ষণ করবে, অর্থাৎ দণ্ড চুম্বকটাকে টেনে ধরবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দণ্ড চুম্বকটাকে দূরে নেওয়ার কারণেই এখানে তড়িৎ চালক শক্তি উৎপন্ন হচ্ছে, আবার উৎপন্ন হওয়া মাত্র ঘটনাটা এমন হচ্ছে যে কারণে সৃষ্টি হচ্ছে তড়িৎ চালক শক্তি, সেই কারণকে বাধা দিচ্ছে, কারণ এই নর্থ সাউথকে টেনে ধরতেছে, দূরে নিতে বাধা প্রদান করতেছে। এইটাই হচ্ছে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা। তাহলে এদিকে আনার সময় আনতে বাধা দিচ্ছে, এখানকার এখানে সাউথ উৎপন্ন হয়েছিল, এখানে সাউথ উৎপন্ন হয়েছিল, আবার যখন দূরে নিচ্ছি তখন দূরে নিতে আবার বাধা প্রদান করছে, তখন আবার নর্থ উৎপন্ন হচ্ছে, যে কারণে সৃষ্টি হচ্ছে ঠিক সেই কারণকেই বাধা প্রদান করছে। এ হচ্ছে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা। এখন লেঞ্জের সূত্রের ব্যাখ্যা থেকে আমাদের একটা অনুধাবনের প্রশ্ন আসে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি শক্তির নিত্যতা মেনে চলে। আপাত দৃষ্টিতে আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম আছে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি শক্তির নিত্যতা মেনে চলে, শক্তির নিত্যতা মেনে চলে, এই কথাটা ব্যাখ্যা করো যদি আসে তাহলে আমরা কি বলবো? তো কোন বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ কোষের বা উৎসের উপস্থিতি ছাড়াই তড়িৎ চালক শক্তি উৎপন্ন হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে শক্তির নিত্যতার কোনো ব্যতিক্রম ঘটনা, কারণ উৎস নাই, কিন্তু এখানে তড়িৎচালক শক্তি উৎপন্ন হইল কিভাবে? বাস্তবে কিন্তু শক্তির নিত্যতার ব্যতিক্রম কোনো ঘটনা না, কারণ আমরা লেঞ্জের সূত্র থেকে জানি যে কোনো আবিষ্ট তড়িৎচালক শক্তি বা চৌম্বক বা তারের চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তার সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় ঠিক সেই কারণকেই বাধা দেয়। আমরা দেখতে পাচ্ছি
বদ্ধ কুণ্ডলী ও চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে এখানে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়েছে। আর লেঞ্জের সূত্র অনুযায়ী এখানে তড়িৎচালক শক্তি এমনভাবে উৎপন্ন হয় যে আপেক্ষিক গতিকে বাধা প্রদান করে। এই আপেক্ষিক গতিকে যখন বাধা প্রদান করে, বাধাকে অতিক্রম করে দণ্ড চুম্বকটাকে কাছে অথবা দূরে নেওয়ার জন্য আমাদের অতিরিক্ত একটি যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হয়। সেই যান্ত্রিক শক্তিটা এখানে তড়িৎচালক শক্তি হিসেবে রূপান্তরিত হয়। অতএব এই আবিষ্ট তড়িৎচালক শক্তি শক্তির নিত্যতা ব্যতিক্রম কিছু নয়। এটা ভালো করে পড়বো, আমাদের বইয়ে প্যারাগুলি দেওয়া আছে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি নিত্যতা মেনে চলে, এটা ব্যাখ্যা করো। একেবারে সহজ কথা, প্রাথমিক অবস্থায় মনে হয় যে এখানে তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে কোনো উৎস ছাড়াই, অতএব এটা শক্তির নিত্যতার ব্যতিক্রম। তারপরে লেঞ্জের সূত্রটি বলবো, যে কারণে সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। তারপরে বলবো যে এটার মধ্যে আপেক্ষিক গতি, অর্থাৎ কুণ্ডলী এবং দণ্ড চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে এখানে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। আর উৎপন্ন হওয়ার ফলেই লেঞ্জের সূত্র থেকে আমরা জানি এই আপেক্ষিক গতিকে বাধা প্রদান করতেছে উৎপন্ন তড়িৎচালক শক্তির দ্বারা যে চুম্বক, বাধা প্রদান করতেছে। এই বাধাকে অতিক্রম করে তড়িৎচালক শক্তি উৎপন্ন বজায় রাখার জন্য অতিরিক্ত একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হয়। এই যান্ত্রিক শক্তিটাই পরবর্তীতে তড়িৎচালক শক্তিতে রূপান্তরিত হয়। এই ছিল আমাদের তারের চুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহের যে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা এবং একটা অনুধাবন প্রশ্ন। এখন শিখবো আমরা স্বকীয় আবেশটা কি। একটি কুণ্ডলি আছে, এখানে একটি তড়িৎ কোষ আছে, আরো বেশি কোষও নিতে পারি যে যতগুলি সম্ভব। এখানে একটা টেপা চাবি আছে, যখন চাবি বন্ধ করব অর্থাৎ সুইচ যখন অন করব তখন এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলতে শুরু করবে। যখনই তড়িৎ প্রবাহ চলতে শুরু করবে তখনই সেই তড়িতের কারণে চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, অর্থাৎ চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হবে। আচ্ছা, তো জিরো যখন সুইচ অন করি নাই, অফ আছে, তখন এখানে তড়িৎ প্রবাহের মান হচ্ছে জিরো। জিরো থেকে আই পর্যন্ত তড়িৎ প্রবাহিত হয়ে তারপরে একটি স্থির মানের তড়িৎ প্রবাহ হবে, কারণ এটা হচ্ছে ডিসি প্রবাহ। তড়িৎ কোষটা ডিসি, ডাইরেক্ট কারেন্ট, একমুখী প্রবাহ, অর্থাৎ প্রবাহের মানের ও দিকের কোনো পরিবর্তন হয় না। তাহলে সুইচ অন করার পর জিরো থেকে আই অ্যাম্পিয়ার পর্যন্ত যেতে, অর্থাৎ স্থির মানে পৌঁছাতে কিছুটা হইলেও সময় লাগে। ওই সময়ের মধ্যে কি হয়েছে, জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম করে বাড়তেছে, মনে করো আই সমান টেন অ্যাম্পিয়ার। একটা সময়ে অল টাইম টেন অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু জিরো থেকে টেন পর্যন্ত যেতে কিছুটা সময় লাগে। এই সময়ে প্রতিটা মুহূর্তে তড়িৎ প্রবাহ পরিবর্তনের সাথে সাথে সে তড়িৎ প্রবাহের কারণে যে চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হবে বা চৌম্বক ক্ষেত্ররেখা উৎপন্ন হবে সে চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হয়। এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণে এই কুণ্ডলিতে অতিরিক্ত একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। যে তড়িৎচালক শক্তি উৎপন্ন হওয়ার কারণে তড়িৎ প্রবাহিত হয় এবং সেই তড়িৎ প্রবাহের দিক হয় হচ্ছে মূল প্রবাহের বিপরীত দিকে। আবার সুইচ যখন অফ করব অর্থাৎ চাবি যখন খুলে ফেলবো তখন আবার আই থেকে জিরোতে চলে আসবে, তখন আই থেকে জিরোতে, দশ অ্যাম্পিয়ার থেকে জিরোতে আসবে। তখনও যেহেতু দশ অ্যাম্পিয়ার থেকে জিরোতে আসতে কিছুটা সময় লাগবে, দশ নয় আট সাত এরকম করে যদি চিন্তা করি, তাহলে ওই তড়িৎ প্রবাহের পরিবর্তনের সাথে সাথে ওই তড়িৎ প্রবাহের কারণে সৃষ্ট যে চৌম্বক ক্ষেত্ররেখা বা চৌম্বক ফ্লাক্স, সেই চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন ঘটে, চৌম্বক ফ্লাক্স হ্রাস পেতে থাকে। তো এই চৌম্বক ফ্লাক্সের, আমরা তো জানি যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলেই তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, ফলে তখনও একটা অতিরিক্ত তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। এবং এইবার প্রবাহের দিক হচ্ছে পূর্বের প্রবাহের দিকের বিপরীত দিকে। এই অতিরিক্ত প্রবাহটা আমরা যখন সুইচ অফ করবো তখন স্ফুলিঙ্গ আকারে, এই শক্তিটা স্ফুলিঙ্গ আকারে বের হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম, যে একটা মাত্র কুণ্ডলি সুইচ অন করার সাথে সাথে একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, সাথে সাথে যখন আই অ্যাম্পিয়ার হয়, যখন অল টাইম আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন কিন্তু সেই অতিরিক্ত আবিষ্ট তড়িৎচালক শক্তিটা হয় না, কারণ আই অর্থাৎ দশ অ্যাম্পিয়ার যখন সবসময় হবে তখন
এই 10 অ্যাম্পিয়ার দ্বারা যে চৌম্বক ফ্লাক্স সেটার কোনো পরিবর্তন হয় না, অল টাইম চৌম্বক ফ্লাক্সের মান একই থাকে। চৌম্বক ফ্লাক্সের মান যদি একই থাকে তাহলে তো আর তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে না, শুধু ওই সময়টুকু তড়িৎচালক শক্তি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 0 থেকে যখন 10 পর্যন্ত গেল ওইটুকের মধ্যে, ওইটুকের মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হয়, ফলে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। আবার সুইচ যখন অফ করেছি 10 থেকে যখন 0 তে আসছে তখনও তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়েছে, কেন 10 থেকে 0 তে আসার ফলে চৌম্বক ফ্লাক্সের প্রতি মুহূর্তে পরিবর্তন হয়েছে, ফলে তখনও তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়েছে। প্রথম তড়িৎচালক শক্তিটা এই প্রভাবটাকে প্রথম ক্ষেত্রে যে সুইচ অন করার ক্ষেত্রে প্রভাবটাকে বাধা দেয়, আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ সুইচ যখন অফ করেছি তখন যে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়েছে সেই উৎপন্ন তড়িৎচালক শক্তিটা স্ফুলিঙ্গ আকারে বের হয়ে যায়। এই ঘটনাটাই হচ্ছে স্বকীয় আবেশ। আমরা স্বকীয় আবেশের সংজ্ঞাটা পড়ব। একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে বর্তনীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের জন্য যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। ভালো করে পড়বা। এবার আসো স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্ক কি? কোনো কুণ্ডলীর ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হবে সেটা হবে হচ্ছে ফাই। অতএব ফাই ইজ প্রপোর্শনাল আই, ফাই ইকুয়াল টু এল আই। এই এলটাকেই বলা হয় হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্ক, তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, এল ইকুয়াল টু ফাই বাই আই, আই ইকুয়াল টু অন একক বা অ্যাম্পিয়ারও লিখতে পারি, এল ইকুয়াল টু হচ্ছে ফাই। অর্থাৎ কোনো কুণ্ডলীর ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার বা একক পরিমাণে তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই কুণ্ডলীতে যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স আবিষ্ট হবে তাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। এছাড়া আমরা অন্যভাবেও দিতে পারি সংজ্ঞাটি। আমরা জানি, আবার ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, আমরা এন দিয়েও করতে পারি, এন ডি ফাই বাই ডিটি। তো সেই ক্ষেত্রে আচ্ছা এন কে বাদ দিয়ে আমরা সংখ্যাটায় আসি, এন তো একটা পাক সংখ্যা, সমান হচ্ছে মাইনাস ডি ডিটি অফ ফাই ইকুয়াল টু, আমরা জানলাম ফাই ইকুয়াল টু এল আই, এল আই সমান হচ্ছে মাইনাস এল ডি আই বাই ডিটি। তাহলে এখানে মাইনাস দ্বারা দিক বোঝানো হয়েছে, এজন্য এল এর এখানে ধনাত্মক মান নিয়ে করবো, আমরা ধনাত্মক মান নিয়ে হিসাবটা করবো, ধনাত্মক মান নিয়ে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে ই ইকুয়াল টু এল ডি আই বাই ডিটি, ধনাত্মক মান নিয়ে করলাম, মাইনাসটাকে উপেক্ষা করলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ডি আই বাই ডিটি সমান যদি 1 হয় তাহলে ই ইকুয়াল টু এল। এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি, কোনো বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার 1 একক হলে ওই বদ্ধ কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে তাকে বলা হয় স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমরা আগে যে সংজ্ঞাটা বললাম সেটাও দিতে পারি সংজ্ঞা হিসেবে, এটাও সংজ্ঞা হিসেবে দিতে পারি, স্বকীয় আবেশ গুণাঙ্ক। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি? স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। হেনরি এটাকে এই ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়। তো হেনরি, অন হেনরির সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? এই এই সংজ্ঞাটা থেকে দিব আমরা সংজ্ঞাটা, অর্থাৎ ডি টি সমান হচ্ছে 1 সেকেন্ড, ডি আই সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর ই হচ্ছে 1 ভোল্ট, এল ইকুয়াল টু হচ্ছে তাহলে হবে 1 হেনরি। অর্থাৎ কোনো বদ্ধ কুণ্ডলীতে 1 সেকেন্ডে
এক অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হলে যদি ওই কুণ্ডলিতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় তাহলে ওইখানকার ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ককে বলা হয় 1 হেনরি। এইভাবে আমরা পড়বো।